শুরুতেই সংবাদ শিরোনাম, মুখেই হুমকি, রাশিয়া এখনও তেল গ্যাস নিচ্ছে যুক্তরাজ্য। রাশিয়ার বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপ করল সিঙ্গাপুর। যুদ্ধবিরতি মানছে না রুশ সেনারা, অভিযোগ ইউক্রেন মেয়রের। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন 12 লাখ মানুষ জাতিসংঘ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়ী হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত, ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার অর্থনীতি পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এরই মধ্যে রাশিয়া সম্পর্কিত সব ধরনের জাহাজ ব্রিটিশ বন্দরে ফেরানো নিষিদ্ধ করেছে তারা। তবে বিকল্প মাধ্যমে ঠিকই রুশ তেল গ্যাস আমদানি অব্যাহত রেখেছে যুক্তরাজ্য সরকার। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে গত মঙ্গলবার 1 মার্চ যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে রাশিয়ার মালিকানাধীন পরিচালিত নিয়ন্ত্রিত চার্টার্ড নিবন্ধিত বা পতাকাবাহী সব ধরনের জাহাজ প্রবেশ নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। অবশ্য পরে তারা বলছে রাশিয়া এখনো যুক্তরাজ্যে তেল গ্যাস পাঠাতে পারে, কারণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রুশ জাহাজের ওপর, এর পণ্যের ওপর নয়। শুক্রবার রিফিনিটিভ একনের শিপিং ডেটায় দেখা যায় সিট নামে একটি তেলের ট্যাঙ্কার রাশিয়ার প্রি মস্কো থেকে কার্গো নিয়ে যুক্তরাজ্যের লিভারপুলে নোঙর করেছে। এছাড়া পার্ল এলএনজি নামে আরেকটি জাহাজ ওয়েলসের ড্রাগন এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আইএসসি এর তথ্য বিশ্লেষণে দেখা যায় পার্ল এলএনজি গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ফরাসি জাহাজ ক্রিস্টোফ ডি মার্জের থেকে শি টু শিপ স্থানান্তর ব্যবস্থায় রুশ এলএনজি এর একটি কার্গো তুলেছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পার্ল এলএনজি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে জার্মান ট্যাঙ্কার সিকর্ডের ব্যবস্থাপকের এক মুখপাত্র স্বীকার করেছেন তাদের জাহাজটি লিভারপুলের ট্রানামের তেল টার্মিনালে রুশ কার্গোতে নামাতে গেছে। মুখপাত্রের কথায় রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর ইউরোপের ব্যাপক নির্ভরতাই এর কারণ। এর কারণে রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা থেকে এসব পণ্য বাদ দেওয়া হয়েছে। এগুলোর পাশাপাশি ফেদর লিফটে এবং বোরিস ভিলকিটোস্কি নামে আরো দুটি জাহাজ তাদের মালিকদের কাছ থেকে নতুন আদেশের অপেক্ষায় থাকার সংকেত দিচ্ছে। প্রথমটি একসময় যুক্তরাজ্যের আইল অফ গ্রেন টার্মিনালের জন্য সংকেত দিচ্ছিল। বোরিস ভিলকিটোস্কি কিছু না বললেও যুক্তরাজ্যের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন জানিয়েছে এই জাহাজটিও একই টার্মিনালে দাঁড়াতে চেয়েছিল। ইউনিসনের হেড অফ এনার্জি ম্যাটলে বলেছেন ইউক্রেনের সমর্থনে তাদের কর্মীরা আইল অফ গ্রেন এলএনজি টার্মিনালে রুশ তেল গ্যাস নামাতে রাজি হয়নি। তাদের বাধার মুখে ফেদর লিখতে ও বোরিস ভিলকিটোস্কি দূরে সরে গেছে। তবে যুক্তরাজ্য সরকার রুশ কার্গোর ওপর নিষেধাজ্ঞা না দিলে শুধু জাহাজের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ফাঁকা আওয়াজ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসনের 10 দিন চলছে। রাশিয়া এই আগ্রাসনকে ইউক্রেনে বিনা উস্কানিতে হামলা বলে মন্তব্য করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর। এজন্য মহাদেশ সমান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুচকে সিঙ্গাপুর, খবর রয়টার্সের। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা আরোপ করছে। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর। রয়টার্সের প্রতিবেদনে বলছে রাশিয়ার সঙ্গে রপ্তানি নিয়ন্ত্রণ করবে সিঙ্গাপুর এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে তারা। সেই সঙ্গে ক্রিপ্টো কারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করা হবে। এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার উপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আনা হবে। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অন্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে রুশ সরকারের এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। সিঙ্গাপুরের মতো একটি ছোট রাষ্ট্রের জন্য এটি একটি তাত্ত্বিক নীতি নয়, বরং একটি বিপজ্জনক নীতি। এ কারণেই সিঙ্গাপুর রাশিয়ার বিনা উস্কানিতে হামলার তীব্র নিন্দা করেছে। রাশিয়া তাদের সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 2 শহরের জন্য মানবিক করিডোর তৈরির ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার সকাল 11টায় ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাকা শহরের জন্য এই মানবিক করিডোর চালুর ঘোষণা দেয়। তবে মারিউপোলের মেয়র অভিযোগ করেছেন যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ সেনারা গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। মারিউপোলের উপ মেয়র সিহি অর্ড্রোভ বলেন বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সড়কের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মানা হচ্ছে না, শহরে গোলাবর্ষণ হচ্ছে। তিনি আরো বলেন রাশিয়ানরা আমাদের উপর বোমা এবং গোলাবর্ষণ অব্যাহত রেখেছে, এটাই উন্মুক্ততা। ম্যারিওপোলের এই মেয়র বলেন ম্যারিওপোলে কোনো যুদ্ধবিরতি নেই, সমস্ত সড়কে কোনো যুদ্ধবিরতি নেই। বেসামরিক নাগরিকরা সরে যেতে প্রস্তুত, কিন্তু গোলাবর্ষণের কারণে তারা সরে যেতে পারছে না। যুদ্ধবিরতির পূর্বে রুশ সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের ম্যারিওপোল ও ভোলনোভাকার বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার জন্য পথ তৈরি করে দিতে নিরবতার শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সেখানে সাময়িকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো আছে সবচেয়ে বেশি চাপে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এর আগে বন্দর নগরী মারিউপোল দখল নিয়ে রুশ সেনারা অবরুদ্ধ করে রেখেছে জানিয়ে মানবিক সাহায্যের করিডোর তৈরির আগতি জানান শহরটি মেয়র। মারিউপোল দখল রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরের নিয়ন্ত্রণে এনে দিয়েছে। শহরটির সঙ্গে ক্রিমিয়া এবং দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের সংযোগ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 12 লাখ মানুষ নিরূপিত আশ্রয়ের সন্ধানে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বলেছেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের অধিকাংশই প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। ইউরোপের দেশটিতে 6,50,000 ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন, 1.5 লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্য দেশে আশ্রয় নিয়েছেন। প্রতিবেশী মলডোভা, স্লোভানিয়া এবং রোমানিয়ায় বিপুল সংখ্যক ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের ভিতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন, তাদের সুরক্ষা ও সহায়তা দরকার। ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে প্রায় 40 লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে বলে জানিয়েছে UNHCR। রাশিয়ার হামলার আগে ইউক্রেনের মোট জনসংখ্যা ছিল 4,40,000,000। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কখনো না কখনো অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশার কথা শোনান, তবে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। তিনি বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের জনগণের অসাধারণ প্রতিরোধের প্রশংসা করে বলেন, মস্কো যদি কোনোভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে, নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায়, তাহলেও 4.5 কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন এই যুদ্ধ এরই মধ্যে তার ধারণার বাইরে চলে গেছে। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিবিসিকে বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু করতে প্রস্তুত। একই সঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধে বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনীয়রা কি জয় পাবে এমন প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো না কখনো অবশ্যই জয় পাবে। আমি বলতে পারছি না এই জয়ের জন্য কত সময় লাগবে, তবে রাশিয়া এই 4.5 কোটি ইউক্রেনীয় বঞ্চিত করতে পারবে না। সাক্ষাৎকারে রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ জানান ব্লিংকন। তিনি বলেন, রাশিয়ার বাহিনী বর্বর পদ্ধতিতে ইউক্রেনের নাগরিকদের উপরে হামলা চালিয়েছে, এর ফলে ইউক্রেনের মানুষকে ভয়ঙ্কর ভাবে ভুগতে হচ্ছে।